আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা এবং শিক্ষা আন্দোলনের 1962 সালে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই এই সকল চিত্র থেকে প্রতিমান হয় যে আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব, আজকে আলোচনার অধ্যায়টি হবে আমাদের সামরিক শাসন এবং স্বাধিকার আন্দোলন। আমরা সামরিক শাসন এবং স্বাধিকার আন্দোলন নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনার শেষে আমরা যেটা শিখব, পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের সৃষ্ট পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবো, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের যে প্রেক্ষাপট এবং এর ফলাফল আমরা বর্ণনা করতে পারব। তো সামরিক শাসন এবং স্বাধিকার আন্দোলন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা দেখব যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসন ব্যবস্থা এক ধরনের স্বৈরতান্ত্রিক এবং আমলাতান্ত্রিক যে প্রবণতা এটা লক্ষ্য করা যায়। এছাড়াও এর সাথে যুক্ত হয় সেনাবাহিনীর প্রভাব। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ক্রমেই যখন বাড়তে থাকে এবং সেনাবাহিনী শাসন ক্ষমতা দখল করার সুযোগ খুঁজতে থাকে, 1956 সালের 23 মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট তিনি মনোনীত হন। তার সময়কালে সামরিক বাহিনী রাজনীতিতে ব্যাপক প্রভাব রাখতে শুরু করে এবং ইস্কান্দার মির্জা নানাভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। তার ষড়যন্ত্রের কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রিসভা পতন হয়। আমরা পূর্ব বাংলায় আইন পরিষদের বিরোধী দল কৃষক শ্রমিক পার্টির আক্রমণে ডেপুটি স্পিকার শাহেদ আলী তিনি নিহত হন এবং তার মৃত্যুর ফলে যে সৃষ্ট রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয়, ইস্কান্দার মির্জার পক্ষে সেনা শাসন প্রতিষ্ঠা করার একটা সুযোগ তৈরি হয়ে যায়। তা আমরা সামরিক শাসন এবং স্বাধিকার আন্দোলনের যে পটভূমি আমরা দেখলাম, আমরা 1958 সালের যে সামরিক শাসন, এই সামরিক শাসন আমরা একটু দেখে নিই। যে 1958 সালের 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন। তিনি দেশের সংবিধান বাতিল করেন, কেন্দ্র এবং প্রাদেশিক আইন পরিষদ ভেঙে দেন, মন্ত্রিসভা বাতিল করেন, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়, আর প্রধান সামরিক যে আইন প্রশাসক নিয়োগ করা হয় সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানকে। আমরা 1958 সালে যে সামরিক শাসনে দেখলাম যে জেনারেল আইয়ুব খান তিনি কিন্তু সামরিক আইন প্রশাসক তাকে নিয়োগ করা হয় এবং মেজর জেনারেল ওমরাও খান এই যে পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন। এর কিছুদিনের মধ্যে 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। তাহলে আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র এটা আমরা একটু দেখি। জেনারেল আইয়ুব খান 1958 সালে ক্ষমতা কুক্ষিগত বা নিজের করার জন্য পাকিস্তানের শাসন এবং রাজনৈতিক কাঠামোর যে আমূল পরিবর্তন করার উদ্যোগ নেন। তিনি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে এক অদ্ভুত এবং নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন এবং তার মৌলিক গণতন্ত্রের এক ধরনের সীমিত গণতন্ত্র যা থেকে আবার নির্দিষ্ট লোকের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার ছিল সেখানে 1959 সালে যে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়। তাহলে আইয়ুব খান মৌলিক যে গণতন্ত্র, এই মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করেন। প্রাথমিক অবস্থায় এই গণতন্ত্রটি ছিল একটি চারস্তর বিশিষ্ট। সেখানে ছিল ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ, জেলা পরিষদ এবং বিভাগীয় পরিষদ। এবং এই গণতন্ত্রের আওতায়, মৌলিক গণতন্ত্রের আওতায় 40,000 মোট 80,000 মৌলিক গণতন্ত্র নিয়ে একটা নির্বাচক মণ্ডলী গঠিত হয়েছিল এবং আইয়ুব খান 1960 সালে তিনি পরবর্তী 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এরপরে তিনি সংবিধান প্রণয়নের ক্ষমতা লাভ করেন এবং 1962 সালে 1 মার্চ নতুন সংবিধান তিনি ঘোষণা করেন এবং 8 জন তিনি সামরিক আইন প্রত্যাহার করেন। তাহলে সামরিক শাসক শাসন বিরোধী যে আন্দোলন, সামরিক শাসন তিনি তো সামরিক শাসন শুরু করলেন কিন্তু সামরিক শাসন বিরোধী একটা আন্দোলন
হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষাপট আমরা জানবো 1962 সালে, অর্থাৎ 60 সালে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। তার 2 বছর পরে 1962 সালে 30 জানুয়ারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্ররা মিছিল মিটিং করেন, সরকার বিরুদ্ধে আন্দোলন করেন, ধর্মঘট করেন এবং সেইটা 5 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলে। আমরা দেখতে পাচ্ছি যে এভাবে পূর্ব পাকিস্তানের যে আইয়ুব বিরুদ্ধে আন্দোলন, এটা কিন্তু সূত্রপাত ঘটেছিল এবং 1 মার্চ আইয়ুব খান নতুন সংবিধান ঘোষণা দিলে এই পূর্ব পাকিস্তানের যে ছাত্র সমাজ ছিল তারা কিন্তু আরও বিক্ষোভ সমাবেশ করে, তারা ক্লাস বর্জন করে এবং এই ক্লাস বর্জনের পরিপ্রেক্ষিতে এবং তাদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে কিন্তু বুদ্ধিজীবী, শিক্ষক বা রাজনীতিবিদ অনেকেই ছিলেন। কিন্তু আইয়ুব খান এবং পূর্ব পাকিস্তানের যারা গভর্নর মোনায়েম খান, এনারা ছাত্রদের ওপর কঠোর যে দমননীতি, এই দমননীতি চালায়, এই দমননীতি চালায়। এরপরে যে শিক্ষা আন্দোলন, অর্থাৎ 1962 সালে আরেকটা আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে শিক্ষা আন্দোলন। এই 1962 সালের আগস্ট মাসে শরীফ কমিশনের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেলে ছাত্র আন্দোলন কিন্তু নতুন রূপ লাভ করে। তো এই প্রতিবেদনের সুপারিশে ছাত্রদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, ফলে তারা কঠোর আন্দোলন শুরু করে। এই আন্দোলনের 62 শিক্ষা আন্দোলন নামে পরিচিত ছিল। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের, কিন্তু এটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, অনুধাবনমূলক প্রশ্নও হতে পারে। 15 আগস্ট থেকে কঠোর আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটি 10ই সেপ্টেম্বর প্রতিদিন বিক্ষোভ মিছিল হয় এবং 17ই সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে কয়েকজন নিহত হয়েছিলেন এবং কয়েকজন আহত, কয়েকশো আহত হয়েছিলেন। এই আন্দোলনের ফলে শরীফ কমিশনের যে সুপারিশ, এটা স্থগিত হয়। এই আন্দোলনের ফলে ছাত্র আইয়ুব বিরোধী আন্দোলনের অন্যতম শক্তিতে পরিণত হয়। 1962 সালে 8ই জুন সামরিক আইন স্থগিত করা হলে দলীয় রাজনীতির অধিকার ফিরে আসে। আইয়ুব খান নিজেই কনভেনশন মুসলিম লীগ নামে একটা রাজনৈতিক দল গঠন করেন। এ সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আইয়ুব বিরোধী মোর্চা গঠনের আহ্বান জানান, ফলে আওয়ামী লীগ, নেজামি ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি, কাউন্সিল মুসলিম লীগ ও নুরুল আমিনের নেতৃত্বাধীন মুসলিম লীগ মিলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা NDF গঠিত হয়। এ ফ্রন্টের উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও 1956 সালের যে সংবিধান, এটা ফিরে পাওয়া। তবে মজার বিষয় হলো খুব তাড়াতাড়ি এ ফ্রন্টটি জনপ্রিয়তা অর্জন করেছিল। তাহলে আমরা শিক্ষা আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট আমরা দেখলাম কেন শিক্ষা আন্দোলন হয়েছিল। এরপরে 62-র পরে 63 সালের 5ই ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকাল পরপরই কিন্তু 1964 সালে শুরুতেই আওয়ামী লীগ NDF থেকে বেরিয়ে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। তার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয়, ফলে কিন্তু NDF নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং সেটার কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। 1965 সালের 2 জানুয়ারি, অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খান বিরুদ্ধে একক প্রার্থী দেওয়ার জন্য আবার কিন্তু আওয়ামী লীগ, এই যে ন্যাপ বা কাউন্সিল মুসলিম লীগ, নেজামি ইসলাম প্রভৃতি দল মিলে একটা কম্বাইন্ড অপোজিশন পার্টি গঠন করে, তারা অর্থাৎ কপ গঠন করেন। মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্নাকে কপের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হলেও কিন্তু পরবর্তীতে কিন্তু নির্বাচনে আইয়ুব খানই জয়ী হন এবং প্রেসিডেন্ট নির্বাচনের পর জাতীয় এবং প্রাদেশিক পরিষদে নির্বাচন হয়। সেখানেও আইয়ুব খানের একটা দল ছিল, আইয়ুব খান নিজে একটা দল গঠন করেছিলেন মুসলিম লীগ এবং এই মুসলিম লীগ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। এটা আমাদের 1962 সালে শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট। এরপর আমরা 1965 সালে যাব। 1965 সালে আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। এই 1947 সালে ভারত ও পাকিস্তান জন্ম নিলে কাশ্মীরকে কেন্দ্র করে তাদের মাঝে একটা বৈরিতার, অর্থাৎ তাদের মাঝে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়, বৈরিতার সূত্রপাত হয়। ভারত মনে করে যে কাশ্মীর আমাদের, পাকিস্তানও কিন্তু মনে করে যে তা কাশ্মীর হচ্ছে আমাদের অবিচ্ছেদ্য অংশ, দুই দেশই সেটা মনে করে। এর ফলে 1947 সালে তাদের মাঝে কাশ্মীর নিয়ে একটা প্রথম যুদ্ধ বাঁধে, কিন্তু এই যুদ্ধটা বেশি দিন টিকেনি, জাতিসংঘের হস্তক্ষেপে তার অবসান হয়। কাশ্মীরকে নিয়ে দ্বিতীয়বারের মতো আবার যুদ্ধ হয়েছিল 1965 সালে। আইয়ুব খানের দীর্ঘদিন ইচ্ছে ছিল ভারত আক্রমণ করে কাশ্মীর দখল করা, কিন্তু 1965 সালে যে কাশ্মীর নেতা শেখ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হলে ভারতের কাশ্মীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইয়ুব খান এই সুযোগ গ্রহণ করেন, প্রথমে সশস্ত্র গেরিলাদের কাশ্মীরে অনুপ্রবেশ করিয়ে গোলযোগ সৃষ্টি করেন, অবশেষে কিন্তু
6 সেপ্টেম্বর পাকিস্তান বাহিনী ভারত আক্রমণ করলে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু থেকেই ভারতীয় বাহিনী প্রাধান্য দেখিয়ে লাহোরের দিকে এগিয়ে যায়। পাকিস্তানে কিন্তু তখন চরম দুর্দিন চলে আসে। পাকিস্তানের এই চরম দুর্দিনে যারা বাঙালি সেনা ছিল তারা অসীম সাহসের সাথে যুদ্ধ করে লাহোর রক্ষা করেন। পাকিস্তানের যে শোচনীয় অবস্থার মুখে পাশ্চাত্য শক্তি বা সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপে 17 দিনের মাথায় এই যুদ্ধটা কি হয়, 17 দিনের মাথায় যুদ্ধটা বন্ধ হয়। এবং তাশকন্দ শহরে একটা মধ্যস্থতায় প্রধানমন্ত্রী, সোভিয়েত যে প্রধানমন্ত্রী ছিলেন এনার মধ্যস্থতায় 1966 সালে এই যুদ্ধবিরতি হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং ভারত পাকিস্তান যুদ্ধের অবসান হয়। এই যুদ্ধের ফলে আইয়ুব বিরোধী যে চেতনা এটা প্রবলভাবে কিন্তু জাগ্রত হয়েছিল এবং পাকিস্তানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাঙালি সেনারা জীবন বাজি রেখে কিন্তু লাহোর রক্ষা করলে আইয়ুব খান পূর্ব পাকিস্তানের যে নিরাপত্তা এটা নিশ্চিত করতে পারেনি। এই পূর্ব পাকিস্তানের প্রতি তার বৈষম্যর যে বিষয়টা, আমরা একটু বৈষম্য দেব, পূর্ব পাকিস্তানের প্রতি কিন্তু একটা বৈষম্য ছিল, বিশেষ করে রাজনীতিতে চাকুরিতে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ছিল। 1940 সালের যখন লাহোর প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের যখন জন্ম হয়, এই লাহোর প্রস্তাবের মূলনীতি অনুযায়ী পূর্ব বাংলা পৃথক রাষ্ট্রের মর্যাদা পায়নি, দীর্ঘ 24 বছর পূর্ব বাংলাকে তারা স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয়। রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য এবং নিপীড়নমূলক নীতি অনুসরণ করে। এর প্রতিবাদে তৎকালীন যে পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলায় স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত সেই সময় থেকে ঘটে। আমরা দেখলাম রাজনৈতিক বৈষম্য ছিল। রাজনৈতিক বৈষম্য কীরকম ছিল, 1947 সালে পাকিস্তানের জন্মের পর থেকে সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পঙ্গু করে পশ্চিম পাকিস্তানের যে মুখাপেক্ষী করে রাখা হয়। এই লাহোর প্রস্তাবে পূর্ণ প্রাদেশিক যে স্বায়ত্তশাসনের কথা বলা হলেও পাকিস্তানের শাসকরা প্রথম থেকে এ বিষয়ে অনীহা প্রকাশ করে। গণতন্ত্রকে অপেক্ষা করে তারা স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র বা সামরিক তন্ত্রের মাধ্যমে তারা দেশ শাসন করতে শুরু করে। তারা পূর্ব পাকিস্তানের উপর উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ শোষণ চালিয়ে এই তারা পশ্চিম পাকিস্তানের সমৃদ্ধি ঘটায়। বাঙালি যে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর তারা দমন পীড়ন চালায়। বারবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলার যে জাতীয় 4 নেতা ছিল তাদেরকে অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখে। যদিও বাঙালি সংখ্যাগরিষ্ঠ ছিল, তারপরে কিন্তু পাকিস্তানের মন্ত্রিসভায় বাঙালি যে প্রতিনিধি তারা কিন্তু সংখ্যায় খুবই কম ছিল। এই গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তান শাসকরা নির্বাচন দিতে অনীহা প্রকাশ করত। সেটা প্রাদেশিক নির্বাচন হতে পারে, জাতীয় নির্বাচন, 2টা নির্বাচনের ক্ষেত্রে তারা অনীহা প্রকাশ করত। আবার যুক্তফ্রন্টের যে নির্বাচন তারা অন্যায়ভাবে উচ্ছেদ করে 1954 সালে। পরবর্তীতে কিন্তু মন্ত্রিসভাগুলোকে তারা বারবার ভেঙে দেয় এবং পূর্ব পাকিস্তানের যে শাসন কার্য এটা অচল করে রাখে। অবশেষে পাকিস্তান সরকার একটা সামরিক শাসন জারি করে, জনগণের যে গণতান্ত্রিক অধিকার এটা কিন্তু কেড়ে নেয়। এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1958 সালে এই সামরিক শাসন জারি করা হয় এবং এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়। এটা ছিল রাজনৈতিক বৈষম্য। প্রশাসনিক বৈষম্য কম ছিল না। প্রশাসনিক তাদের যে প্রশাসন ছিল, এই সিভিল সার্ভিস কর্মকর্তা যারা ছিলেন তারা ছিলেন মূল চালিকা শক্তি। এই কর্মকর্তাদের মধ্যে শীর্ষস্থানীয় বাঙালি কিন্তু বেশি ছিল না। যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিল মোট 954 জন, তার মধ্যে বাঙালি ছিল মাত্র 100 জন। এরপরে পাকিস্তানের যে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা ছিল 42,000, এর মধ্যে বাঙালি ছিল মাত্র 2,900 বা 2,900। তো সেখান থেকে 1947 সালে তারা করাচিকে রাজধানী করার কারণে সরকারি যে অফিস আদালত সব সেখানে চলে যায় এবং পশ্চিম পাকিস্তানে না সেখানে কিন্তু চাকরি লাভের সুযোগ পায়। তার কারণ এখানকার পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে গিয়ে চাকরি করা খুবই কঠিন ছিল এবং দূরত্বের একটা ব্যাপার ছিল, ভৌগোলিক দূরত্বের কারণে কিন্তু অনেক বাঙালি সেখানে গিয়ে চাকরি করা তাদের পক্ষে সম্ভব ছিল না। পরিবারকে, বিশেষ করে পরিবারকে সময় দেওয়া, পরিবারের প্রতি মর্যাদা দেওয়া এবং সেখানে দূরত্বটা এত বেশি ছিল যে সেখানে গিয়ে চাকরি করা সম্ভব ছিল না। যাতায়াত ব্যবস্থাও সেরকম সুবিধার ছিল না এবং 1956 সাল পর্যন্ত বাংলা ভাষাকে তারা রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাঙালি ছাত্রদের সাফল্য এটা সহজ ছিল না। যেহেতু বাংলা ভাষাকে তারা রাষ্ট্র মর্যাদা দেয়নি, এই জন্য বেশিরভাগ পরীক্ষা কিন্তু উর্দু ভাষায় হতো। তো সেক্ষেত্রে কিন্তু বাঙালি যারা ছাত্র ছিল তারা কিন্তু সেখানে পরীক্ষা ভালো করতে পারেনি। এটা ছিল প্রশাসনিক বৈষম্য।
এবং সামরিক বৈষম্য অনেক ছিল। পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যমূলক শাসনের আরেকটি ক্ষেত্র ছিল সামরিক বৈষম্য। তো সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি অতি নগণ্য। সামরিক বাহিনীর শীর্ষ পদে ছিল পাঞ্জাবিদের দখলে, তারা ছিল 60%। এরপর সামরিক বাহিনী থেকে বাঙালিদের অনেক দূরে রাখার যে নীতি, এটা গ্রহণ করা হয়, কোঠা পদ্ধতি অনুসরণ করা হয়। সেখানে 60% পাঞ্জাবি, 35% পাঠান, 5% মাত্র পশ্চিম পাকিস্তানের অন্যান্য অংশ, আর পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারণ করা হয় 5%। তাহলে সেখানে কিন্তু একটা কোঠা পদ্ধতির কারণে কিন্তু একটা সামরিক বৈষম্য সৃষ্টি হয়। বাঙালি দাবির মুখে এটা কিছুটা বাড়ে, কিন্তু তা সে খুবই নগণ্য ছিল। 1955 সালের এক হিসাবে দেখা যায় সামরিক বাহিনীর মোট যে সংখ্যা ছিল 2211 জন কর্মকর্তা, তার মধ্যে বাঙালি ছিল মাত্র 82 জন। এবং 1963 সালের সামরিক বাহিনীর 70 জন যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে একজন ছিলেন বাঙালি। তাহলে মোট বাজেটের 60% তারা সামরিক বাজেট ছিল। অথচ সিংহভাগ দায়ভার বহন করতে হতো পূর্ব পাকিস্তানকে। পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষার প্রতি তাদের একটা অবহেলা দেখা যায় এবং তাদের সামরিক যে বৈষম্য এটা কিন্তু চরমে পৌঁছে যায়। তাহলে আমরা আজকে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কিছু প্রশ্ন আমরা দেখতে পারি যে মৌলিক গণতন্ত্র কি। আমরা দেখলাম মৌলিক গণতন্ত্রের বিষয়টা, এরপরে আমরা পাকিস্তানের যে ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কি, এটা আমরা অবশ্যই যে যতটুকু আলোচনা করলাম ততটুকুর মধ্যে প্রশ্নগুলো রয়েছে। ইস্কান্দার মির্জা কত সালে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন, এটা আমরা দেখলাম। পূর্ব বাংলার যে সামরিক প্রশাসক নিযুক্ত হন কে, একজন প্রশাসক নিযুক্ত করেন তারা, তিনি কে? ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন কত সালে, এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবং তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। ডেপুটি স্পিকার শাহেদ আলী কাদের আক্রমণে নিহত হন, শাহেদ আলী নিহত হওয়ার পরেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হন। আইয়ুব খানের যে প্রবর্তিত নির্বাচন, এটার মূল ভিত্তি কী ছিল, এই নির্বাচনের মূল ভিত্তি কী ছিল, এবং কত সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করেন, এটা আইয়ুব খান কিন্তু একটা আদেশ জারি করেছিলেন মৌলিক গণতন্ত্র প্রবর্তনে, এটা কত সালে। আওয়ামী লীগ কত সালে এনডিএফ থেকে বেরিয়ে আসে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে মৃত্যু হয় তার মৃত্যুর পরে কিন্তু আওয়ামী লীগ এনডিএফ থেকে বেরিয়ে আসে এবং এনডিএফ তখন কিন্তু দুর্বল হয়ে পড়ে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন কে, এটা তো তোমরা সবাই জানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র কিন্তু 4 স্তর বিশিষ্ট ছিল এবং পাক ভারত যুদ্ধ চলে কতদিন, এটা প্রায় 17 দিন যুদ্ধ চলে। পাকিস্তানের যে প্রধান সামরিক প্রশাসক নিয়োগ করা হয় কাকে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আরও কিছু প্রশ্ন আছে, সিওপি গঠন করা হয় কত সালে, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় কত সালে, সোহরাওয়ার্দী কত সালে মারা যান, কোন চুক্তির মধ্য দিয়ে ভারত বা পাক ভারত যুদ্ধের অবসান হয়, কার মধ্যস্থতায় তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত হয়, দ্বিতীয়বার ভারত পাকিস্তান যুদ্ধ হয় কত সালে, পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকা শক্তি ছিল কারা, আবার যুক্তফ্রন্টে নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে কত সালে, কপ আমরা কম্বাইন্ড যেটা দেখলাম অপোজিশন পার্টি, এর বিস্তৃত রূপ বলতে হবে, অর্থাৎ এটাকে আমরা বলি ইলাবোরেশন, কত সালে আইয়ুব খান নতুন সংবিধান ঘোষণা করেন, বা আইয়ুব খান কি নামে রাজনৈতিক দল গঠন করেন, কাশ্মীর নেতা শেখ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয় কত সালে, পাক বাহিনী কত তারিখে ভারতীয় অংশে আক্রমণ করেছিল সামরিক বাহিনীতে পাঞ্জাবদের, একটা কিন্তু কোঠা সরকার নির্ধারণ করেছিল এই কোঠা, এবং বঙ্গবন্ধুর নামে কোন পুস্তিকা প্রকাশ করা হয়। তো আজকে আমরা এই 30টা প্রশ্নই তোমাদের, আমাদের 30টা প্রশ্ন আমরা দিলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, এই প্রত্যাশায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।